হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব যে কীভাবে এলইডি বাল্বগুলোকে তুমি রিপেয়ার করতে পারবে বা ঠিক করতে পারবে। আমি এখানটায় 9 ওয়াটের একটি বাল্ব নিয়েছি, যেটাকে ফিক্সড করে দেখাবো। প্রথমে বাল্বটাকে আমি টেস্ট করে নিয়েছি যে গ্লো করে কিনা। অবশ্যই আমি এখানে সিরিজ ল্যাম্প ব্যবহার করেছি, অর্থাৎ সিরিজ কানেকশনের মাধ্যমে এটাকে টেস্ট করব। দেখলাম যে না, এটা জ্বলছে না। এবার দেখো এখানটায় কি থাকে, না সীসার কোটিং করা থাকে কানেক্টর করার জন্য, তাই এটাকে তুমি সোল্ডার আয়রন দিয়ে সহজে রিমুভ করতে পারবে। তারপর এখান থেকে বাল্বটাকে খুলে নিয়ে বা উপরে ক্যাপটাকে খুলে নিয়ে ভেতরের যে এলইডি স্ট্রিপ থাকে তার নিচে অ্যালুমিনিয়ামের একটা ফয়েল থাকবে। এবার এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে কোনো একটা ছুরি বা চাকুর সাহায্যে তুমি অনায়াসে খুলে নিতে পারবে। আমি ঠিক একই রকমভাবে এটাকে খুলে নিয়েছি, এই কারণের জন্য যে ভেতরে যে ড্রাইভার থাকে সেই ড্রাইভারে কোনো প্রবলেম আছে কি না সেটাকে বোঝার জন্য। আরেকটা কাজ করলে হয় সেটা হচ্ছে ড্রাইভার না খুলে সরাসরি তুমি উপর থেকেও মেপে নিতে পারো এলইডির যে প্লাস এবং মাইনাস আছে সেখানটায়। তো এখানে দেখো দুটো ফিউজেবল রেজিস্টার দেওয়া প্রথমেই, তারপর নিচে একটা জটিল সার্কিট ব্যবহার করা আছে। তো সার্কিট নিয়ে পরে আলোচনা করা যাবে, আগে এই রেজিস্টর নিয়ে আলোচনা করে। এখানটায় 1 ওহমস থেকে শুরু করে 10 ওহমস পর্যন্ত যে কোনো রেজিস্টর ব্যবহার করা যেতে পারে, অবশ্যই সেটা হাফ ওয়াট হতে হবে। আমি এখানটায় চাকু ব্যবহার করার সময় আমার হাতটা কেটে গেছে, তোমরাও অবশ্যই সেদিকে সজাগ থাকবে। আমি মাল্টিমিটার দিয়ে কোয়ান্টিটির মুড নিয়ে আমি টেস্ট করব যে ফিউজেবল রেজিস্টরগুলো ঠিক আছে কিনা। আমি ফিউজেবল রেজিস্টরগুলো টেস্ট করলাম, দেখলাম রিডিং দিচ্ছে এবং এটা ঠিকও আছে। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে নিশ্চয় অন্য কোথাও প্রবলেম আছে। এটাকে বোঝার জন্য আমি এই সার্কিট যে বোর্ড, এই সার্কিট বোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্টসকে আলাদা আলাদাভাবে চেক করব। চেক করে দেখবো যে কোথায় প্রবলেমটা হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি ব্রিজ রেক্টিফায়ার, যেটা হচ্ছে ডায়োড দিয়ে করা আছে। এই ব্রিজ রেক্টিফায়ার ডান পাশে তোমার মাইনাস বাটন আর বা পাশে প্লাস বাটন, এটা দেওয়া আছে অর্থাৎ পোর। যদি কোয়ান্টিটির মুড নাও তাহলে এখানটা দেখবে যে কোনো রিডিং শো করবে না। সেটা হচ্ছে যেটা এসি কানেকশন সেই পাশে কিংবা যেখান থেকে ডিসি আউটপুট হচ্ছে সেখানটাও সেম একই রকম প্রচুর। কিন্তু এখানটায় একটা প্রবলেম এসে দাঁড়ায় অনেক সময় যে রিডিং শো করে না। তো আমি সেই জন্য মিটারে দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিক আছে, বাট আমি এখান থেকে সিরিজ কানেকশন করলাম। সরাসরি করার পর আমি দেখব যে ভোল্টেজ পাস হচ্ছে কিনা। আমি এখানটা ডিসি 200 ভোল্ট দিয়ে একে মেজারমেন্ট করব। ভোল্টেজটা অন করার পর আমি যখন মাপলাম দেখলাম এখানে 0.0 ভোল্টেজ, তার মানে কি সার্কিটের মধ্যে ভোল্টেজটা প্রবেশ করছে না বা দিচ্ছে না ডিসি ভোল্টেজটা। তো সেই কারণের জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে ব্রিজ রেক্টিফায়ার আছে এটাকে টেস্ট করব। অর্থাৎ ভোল্টেজ দিয়ে দেখব যে পাশটায় ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে প্লাস মাইনাস সেখানে দেখব, দেখো কোনো রিডিং শো করছে না। আমি কনফার্ম যে এখানটা ব্রিজ যে রেক্টিফায়ার সেটা প্রবলেম আছে। যেহেতু এসি আমি মেজারমেন্ট করছি, এসি আমার ভোল্টেজ দেখাচ্ছে 2700 হবে, হ্যাঁ এসি ভোল্টেজ আমাকে শো করছে, বাট ডিসি ভোল্টেজ কিন্তু শো করছে না। 0 বা 1, তো অবশ্যই এই ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজগুলো টেস্ট করার সময় নিজের সতর্কতা অবলম্বন করবে, এটা খুব বিপজ্জনক হতে পারে। চলো এইখানে যে ড্রাইভারগুলো আছে এগুলো আমি পরে দেখব, কিন্তু আমি ফার্স্ট প্রথম অবস্থায় আমার যে ব্রিজ রেক্টিফায়ার আছে এটাকে তুলে নেব। এবং যেহেতু আমার কাছে এমন সার্কিট বেশ কয়েকটি আছে, তো সেই জন্য আমি এখান থেকে তুলে একটা ভালো রেক্টিফায়ার এখানটা বসিয়ে দেবো। এবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার কাছে বুলার আছে বাট আমি সেটাকে ইউজ করছি না। এই কারণে কি বুলার ছাড়া শুধুমাত্র সোল্ডার আয়রন দিয়ে কী করে তোলা যায়, এটাকে অবশ্য ফার্স্ট করে দিয়েছি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বা একটু বেশি পরিমাণে সোল্ডার পেস্ট যে কম্পোনেন্টসগুলো আছে, যেহেতু এটা SMD, তো তার পাশে লাগিয়ে দিয়ে এবার কিছুক্ষণ ধরে রাখো, হিটে উঠে আসবে। দেখতে পাচ্ছ এটাকে বুলার দিলে ইজি হয়, বাট যাদের কাছে নেই তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট ডোন্ট ওয়ারি,
তুমি এভাবেও করতে পারো। মেজারমেন্ট করে দেখলাম যে হ্যাঁ সত্যি এখন ক্লিয়ার দেখাচ্ছে যে এটা খারাপ। এটাকে রিপ্লেসমেন্ট করে আমি এর মধ্যে অর্থাৎ বক্সের মধ্যে এভাবে ভরে দিয়ে পেছনে যে সীসার কোটিং করা ছিল বা মার্ক করা ছিল সেটাকে লাগিয়ে দিয়ে এটাকে ঠিক করে দিলাম। এই ছিল আজকে ভিডিও। গুড বাই, খুব ভালো থাকো।